আসসালামু আলাইকুম শেষ হলো বাংলাদেশ ভারতের মধ্যকার টেস্টের প্রথম ইনিংস ফলো অন এর ফাঁদে পড়া টাইগারদের এক প্রকার বাঁচিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছেন ভারত দল এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন তামিম বাংলাদেশ বনাম ভারত ম্যাচে খেলোয়াড় হিসেবে নয় ধারাভাষ্যকার বক্সে আছেন এই দেশ সেরা ওপেনার এবার জানা গেল বাংলাদেশের ব্যাটিংকে হতাশাজনক বললেন তামিম ভারতের বিপক্ষে চলমান চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ দল যশপ্রীত বুমরাহের বোলিং তোপে তারা মাত্র একশো উনপঞ্চাশ রানে গুটিয়ে যায় যা স্বাভাবিকভাবেই ম্যাচে অনেক পিছিয়ে দিয়েছে টাইগারদের সুদৃঢ়দের এমন ব্যাটিং দেখেই ধারাবাহ্য বক্সে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও নিজের হতাশা প্রকাশ করেছেন চেন্নাই টেস্টের শুরু থেকে ধারাবাস্য দিচ্ছেন তামিম সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে তিনি বলেন বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে ভালো হবে উইকেটে তেমন কিছু ছিল না প্রথম দিনের তুলনায় সে কারণে হতাশ তো অবশ্যই আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি রান করুক তাহলে খেলাটা একটু রোমাঞ্চকর হবে একই সঙ্গে চেন্নাইয়ের উইকেটে কঠিন ছিল বলেই মনে করেন না তামিম এক্ষেত্রে টাইগার ব্যাটাররা ভুল শট খেলেছেন বলে মন্তব্য তার তবে ভালো বোলিং এর জন্যই নির্দ্বিধায় প্রশংসা ভাসিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকে এই পেসার নিয়েছেন চার উইকেট এছাড়া মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ ও রবীন্দ্র জাডজা দুটি করে উইকেট শিকার করেছেন তামিম বলে উইকেট কঠিন এটা বলবো না কিন্তু কিছু দারুণ ডেলিভারি ছিল আবার বাজে শট সিলেকশনও ছিল কিছু সুতরাং এটা একটু মিক্সড ছিল উইকেটে একেবারে সুবিধা পায়নি নতুন বলে অবশ্যই সুবিধা পেয়েছে কিন্তু কিছু ডেলিভারি আপনি জাসপ্রীত বুমরাকে খেলছেন সে বিশ্বের সেরা কিছু ডেলিভারি খুবই ভালো ছিল পাশাপাশি আমরাও কিছু ভুল শট খেলেছি দেড়শো রানের আগে গুটিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরোটা ভারতের হাতে চলে যায় প্রথম ইনিংসে তারা দুশো সাতাশ রানের লিড পেয়েছে এর সঙ্গে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে আরও একাশি রান যোগ করেন তারা এর মাধ্যমে তিনশো আট রানের পুঁজি নিয়ে গেছে স্বাগতিকরা এই অবস্থায় পুনরায় ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে আনা অনেকটাই অসম্ভবই বটে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে